ঝটপট তৈরি করে নেওয়া যায় বলে এই নাস্তাটা আমার কাছে বানাতে ভীষণই ভালো লাগে। একেবারে কম সময়ে রেডি করে চুলায় বসিয়ে অন্য একটা কাজ করা যায়, বাচ্চাদের পড়ানো যায়, এই একটা সুবিধা। তাছাড়া অন্যান্য নাস্তাগুলো বানাতে গেলে একেবারে ঘেমে চেমে একসা হয়ে যেতে হয়, কিন্তু আজকে এই নাস্তা বানানোর জন্য তেমন কোনো ঝামেলাই করতে হয়নি। আর পুডিং খেতে পছন্দ করে না এমন বাচ্চার সংখ্যা খুবই কম, তবে বেশিরভাগ বাচ্চারাই দেখবেন যে পুডিং খেতে খুব পছন্দ করে। তো আমি আজকে একটা ডিমের পুডিং বানাবো, আর এই পুডিং বানানোর ক্ষেত্রে আর কারো কোনো ঝামেলা হয় কিনা জানি না, আমার এই ঝামেলাটা হয়। দেখা যায় এক একদিন খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, আবার এক একদিন দেখা যায় যে মন মতো হয়নি। আসলে খুব বেশি যত্ন নিয়ে যেদিনই রান্না করতে যাই সেদিনই একটু গড়বড় হয়, আর যেদিন দেখবেন যে একেবারে অমনোযোগী হয়ে রান্নাটা করছি সেদিনই দেখা যাবে একেবারে অনেক বেশি ভালো হয়। তো আমি একটা ডিম দিয়ে বানাচ্ছি, ওইখানে চিনিটা কিন্তু আমি ক্যারামেল করে রেখে দিলাম আগেই 2 টেবিল চামচ চিনি দিয়ে। আর এখানে আমি কী কী দিলাম একটু বলে দিই আপনাদের সংক্ষেপে, যদি কেউ জানি সবাই পারেন, কারণ এটা প্রায়ই দেখা যায় বাচ্চাদের বানিয়ে দেওয়া হয়, তবুও বলে দিই যদি কারো একটু ডাউট থাকে। তো আমি এখানে 1/2 কাপ দুধের ভেতরে স্বাদ মতো চিনি দিয়েছি, যতটা চিনি আমার বাচ্চারা খাবে সেই অনুসারে, স্বাদ মতো লবণ, তার সাথে আমি দিয়েছিলাম কয়েকটা বিস্কিট, এবং এখন দিয়ে দিলাম আপনার কর্নফ্লাওয়ার, আর সাথে একটা ডিম দিয়েছিলাম। তো এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আমি ছেঁকে নিব। তো মেশানো হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই বাটিটার ভেতরে দিয়ে দিব। তার আগে 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, কাঁচা ডিম দিয়েছি যাতে বাজে কোনো স্মেল না আসে, এ কারণে 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো আমার সমস্ত উপকরণগুলো মেশানো শেষ, এখন আমি একটা ছাঁকনি দিয়ে সরাসরি ওই বাটিটার উপরে ঢেলে দিব। একটা ডিমের এই পুডিংটা আপনার 2টো বাচ্চা অনায়াসে খেয়ে নিতে পারবে, যদি বাচ্চাগুলো খুব বেশি পুডিং খেতে ইচ্ছে করে, মানে ওরা খুব বেশি পছন্দ করে, তাহলে দেখা যায় যে দুজনের খুব ভালোভাবে হবে। আর যদি 1 পিস 2 পিস করে খায় তাহলে 3 জনও খেতে পারবে। তো এই তো হয়ে গেছে আমার, এখন আমি নিচে পানি দিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিব। পানিটা আস্তে আস্তে আপনার স্টিম হয়ে এটা হয়ে যাবে, 15-20 মিনিটের ভেতরে হয়ে যাবে। 15-20 মিনিট পর আমি এটা তুলে আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা আসলে কেমন হয়েছিল। খেতে মাশাল্লাহ অনেক মজার ছিল, যদিও আমি পুডিং খাই না, কোনো ধরনের পুডিং আমি খাই না, এই ডিম দিয়ে বানানো পুডিং। তো ডিম দিয়ে বানানো পুডিং আমার কেন যেন ভেতর থেকে আসে না, যে কাঁচা ডিম তার সাথে দুধ চিনি আমার আসলে কেন যেন মন থেকে চায় না। এখানে আমি কোনো দিনই খাই না, বানাই ঠিকই কিন্তু বাচ্চারা খায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের নাস্তায় এটা ছিল বাচ্চাদের জন্য আমার তরফ থেকে। তো ওরা খেয়ে খুশি হয়েছে এবং ওদের খুশি আমার কাছে সব কিছু। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন, পরিবারের সাথে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটান, সেই দোয়া জানিয়ে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।